بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। الحاقه সেই অবশ্যম্ভাবী ঘটনা। الحاقه কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? وما ادراك ما الحاقه আর তুমি কি জানো সেই অবশ্যম্ভাবী ঘটনা কি? كذبت ثمود وعاد بالقارعه আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়। فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ আর সামুদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ আর আদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা। سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্ট দিবস বিরামহীন ভাবে, তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে উহারা সেখানে লুটাইয়া পড়িয়াছে সার শূন্য খরচুর কাণ্ডের ন্যায়। অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? ফিরাউন, তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল। উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন কঠোর শাস্তি। যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়াছিলাম নৌযানে। লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তাআইয়াহা উযুনু ওয়াআইয়া, আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে। ফাইযা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার। وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً, পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ, সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয়। وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ, এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে। وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ, ফিরিস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিস্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে। সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না। فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَا أُمُقْرَأُ كِتَابِيَهُ, তখন যাহাকে তাহার আমল নামা তার দক্ষিণ হস্তে দেওয়া হইবে সে বলিবে, লও আমার আমল নামা পড়িয়া দেখো। إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهُ, নিশ্চয়ই আমি জানিতাম যে
আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে। সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন, সুচ্চ জান্নাতে, যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে। كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ তাহাদেরকে বলা হইবে, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ কিন্তু যাহার আমল নামা তাহার বামস্তে দেওয়া হইবে, সে বলিবে, হায়, আমাকে যদি দেওয়াই না হইতো আমার আমল নামা। وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ এবং আমি যদি না জানিতাম আমার হিসাব। يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হইত। আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসিল না। আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে। ফেরেশতাদেরকে বলা হইবে, ধরো উহাকে, উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও। অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে। পুনরায় তাহাকে শৃঙ্খলিত করো 70 হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে। إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না। فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ অতএব এই দিন সেখানে তাহার কোন শরীর থাকিবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন এবং কোন খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না। আমি কসম করিতেছি উহার যাহা তোমরা দেখিতে পাও এবং যাহা তোমরা দেখিতে পাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা। وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُونَ ইয়া কোন কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَا تَذَكَّرُونَ ইয়া কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো। تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ইয়া জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত। لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম। ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী। فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে। وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ। وَإِنَّ
لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে। وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ অবশ্যই ইহা নিশ্চিত সত্য। فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।